পাকিস্তানি পেসারদের দাপুটে বোলিং, বেশিক্ষণ টিকে থাকতে পারছিলেন না কোনো টাইগার ব্যাটারি। তবে বাংলাদেশি ব্যাটারদের এমন আসা যাওয়ার মিছিলে এদিন ব্যাট হাতে একটা প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহিম। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে সেঞ্চুরির জুটিও করেছেন। সাকিব আউট হলেও শামীম পাটোয়ারির সঙ্গে আরেকটি ছোট জুটি করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে মুশি ব্যাট করতেন মিডল অর্ডারে, এরপর লম্বা সময় ধরে ছিলেন দলের টপ অর্ডারের প্রধান স্তম্ভ। বর্তমানে আবারও মুশির সামনে সেই পুরনো রোল, আবারও মিডল অর্ডারের দায়িত্বে এই ব্যাটার। কিন্তু ঢিকি স্বর্গে গেলেও যেমন ধান ভাঙে, ঠিক তেমনি ব্যাটার মুশফিকুর রহিমও মিডল অর্ডারে ব্যাট করছেন, কিন্তু এখনও তিনি দলের মিস্টার ডিপেন্ডেবল। এই কথাই বুধবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিনি প্রমাণ করলেন। খেলেছেন 87 বলে 64 রানের ইনিংস, যেখানে ছিল 5টি 4-এর মার। মুশির এই ইনিংসের বদৌলতে পাকিস্তানের বিপক্ষে কিছুটা হলেও লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। তা না হলে হয়তো আরেকটি ব্যাটিং লজ্জার মুখে পড়তে হতো পুরো দলকে। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।